Hello friends, what's up? Welcome to the another brand new episode of Riders Tell. Yes, Riders Tell এর আজকে 11th এপিসোড। আজকে এপিসোডে বরাবরের মত হচ্ছে আমরা প্রোডাক্ট ফিচার। এখানেও অনেক কিছু জানার আছে, বোঝার আছে, আমারও শেখার আছে, আপনাদেরও অনেক কিছু শেখার আছে। তো চলেন রাইডে গিয়ে কথা বলে, হ্যাঁ হ্যাভ এ লুক। This is MS Daniel Apart location, MS Star. দেখেন অনেক কিছু পাওয়া যায়, হেলমেট থেকে স্টার্ট করে আমার এখান থেকে নিই। দিস ইজ মাই ওয়ান হেলমেট। মোটামুটি কম বেশি নেওয়া হয় এখান থেকে আমার প্রোডাক্ট, দে আর গুড। আমার হেলমেটও এখান থেকে নেওয়া, তাদের হচ্ছে থামালেন দেখে তো বুঝে গেছেন আজকে আমরা কী নিয়ে কথাবার্তা বলবো। বাট প্লিজ, হ্যাঁ এটা মনে করেন না যে আমি অনেক বেশি খ্যাত হয়ে গেছি হ্যান ত্যান ব্লা ব্লা ব্লা, কজ অফ হচ্ছে যে আমাদের বাইকার কমিউনিটিতে অনেক কিছু হয়, অনেকে অনেক কিছু নলেজ থাকে, আমারও নলেজ তেমন একটা ছিল না, প্লাস এখন হয়তো বা আস্তে আস্তে নলেজ গেইন করতেছি, যার কারণে নলেজ শেয়ার করলে নলেজ বাড়ে। এই জন্যই হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমরা রাইডার্স টেল হচ্ছে খোরা আপকামিং জেনারেশনে যারা আছেন তারা হচ্ছে যাতে একটু পারফেক্টলিভাবে গাইডলাইন পায়, এই জন্যই হচ্ছে যে আমরা ওয়েব সিরিজগুলো বানাচ্ছি। সো ইন ফিউচার হয়তো বা আরও অনেক টেকনিক্যাল জিনিসপত্র আপনারা দেখতে পারবেন, বাট দিস ইজ দ্য জাস্ট আ স্টার্টিং। সো এই আর কি, আজকে আমরা কোনো খ্যাতের কিছু নয়, আজকে আমরা কথা বলবো হচ্ছে আপনি কি জানেন আপনি আপনার নিজের হাতে আপনার বাইকগুলো নষ্ট করতেছেন। কনফিউজড? না, ইটস ট্রু, আপনি আপনার নিজের হাতে আপনার বাইক কনফিউজ নষ্ট করতেছেন। এই যে আপনি হ্যাঁ ধুলাবালির কারণে হচ্ছে আপনি আপনার বাইকে এভাবে ফেলায় রাখছেন, কাপড় দিয়ে হচ্ছে যে আপনি পরিষ্কার করেন, আপনি কি জানেন নর্মাল ক্লথ দিয়ে হচ্ছে বাইক পরিষ্কার করলে যেই উপরের ডাস্টগুলার ধুলার কণাগুলো থাকে ওগুলা দিয়ে আপনি নিজের বাইকে নিচে স্ক্র্যাচ করতেছেন? একটু চিন্তা করে দেখেন, হালকা হালকা করে দাগ উঠতেছে আপনার বাইক থেকে স্ক্র্যাচ, ওগুলো কীভাবে আসে এক্স্যাক্টলি? কারণ গাড়ি পার্কিংয়ে রাখলে বলেন, রাস্তায় রাখলে বলেন, বিভিন্ন টাইপের ধুলা জমে, ওই ধুলার জন্য হচ্ছে ক্লিন করার জন্য পারফেক্ট ওয়েতে একটা হচ্ছে যে ক্লথিং সিস্টেম আছে যেটা বলে মাইক্রো ফাইবার ক্লথ। ওই ফাইবার ক্লথ দিয়ে যদি আপনি না ধোন, আপনি কি জানেন আপনার বাইকের হচ্ছে যে নিজে নিজের স্ক্র্যাচগুলো করতেছেন? এনিওয়েজ, আমি নিজেও হচ্ছে যে অনেক ইগনোর ছিলাম, আমার ফ্রেন্ড আমার অনেক রেকমেন্ড করছিলো কাপড় নিয়ে কাপড় নিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইনালি আমি নিয়েছি। নেওয়ার পর হচ্ছে যে অলরেডি ইউজ করে দেখতেছি, আমার কাছে জোস লাগছে, প্রোডাক্টের কোয়ালিটি আই থিঙ্ক অ্যাভারেজ, মোর দ্যান অ্যাভারেজ, বাট ভালো, হয়তো বা পারফেক্টলিভাবে পাই নেই। বাট ইয়েস, এটা ঠিক যে এক এক জায়গার প্রোডাক্ট এক এক রকম, এক এক জায়গার প্রোডাক্টের কোয়ালিটিও এক এক রকম। সো রাইডার্স টেল আজকে নিয়ে এসছে আপনাদের মাইক্রো ফাইবার ক্লথের ইউজার ম্যানুয়াল রিভিউ দিয়ে। সো কাপড়ের ডিটেল ওয়ার্ক, কাপড়ের ডিটেল ওয়ার্কস দেখার কিছু নেই, হচ্ছে কাপড় আসলে কোয়ালিটি কতটুকু হতে পারে এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। এই কাপড়ে দুটো কালার আছে, একই এক পিঠে ব্রাউন এক পিঠে ইয়েলো, এটা দুইটার দুই কাজ, ব্ল্যাকটা দিয়ে হচ্ছে ডাস্ট পরিষ্কার করে আর ইয়েলোটা দিয়ে হচ্ছে যে আপনার ওয়াটার প্রুফ করে, মানে পানি মোছার জন্য। স্টিল ফাইনালি আমি নিছি, আমার ফ্রেন্ড আমারে বলছে যে ওকে ফাইনালি আমি অনেক কাজের মতন কাজ করছি, একটা ক্লথ আসলে জায়গা পাই না কই রাখবো, ফাইনালি আমি সিটের মধ্যে রেখে দিই। আর অ্যাবাউট দ্য প্রোডাক্ট, প্রোডাক্ট মাইক্রো ফাইবার, এটার নাম কেন করা হয়েছে? এটার নাম এই জন্য করা হয়েছে যাতে আপনার যেই ডাস্টগুলো থাকে না ওই ডাস্টগুলোরে খুব সফলিভাবে হচ্ছে যে
ক্লিন করার জন্য, এটা স্পেশালি হচ্ছে যে আপনার বাইক এবং গাড়ির জন্য ইউজ করা হয়। ইভেন কি আপনি নিজে চাইলে হচ্ছে টেস্ট ড্রাইভ দিয়ে নিতে পারেন। হ্যাঁ, মার্কেটে অনেক ধরনের হচ্ছে যে এইসব প্রোডাক্ট পাওয়া যায়, বাট কোনটা রাইট কোনটা রং কোনটা কপি কোনটা জেনুইন আসলে মুশকিল। মানে এত মানে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না খায় ধরা, এত বেশি হচ্ছে এখন ডিটেলিং চুরি হচ্ছে আপনি কনফিউজ হয়ে যাবেন। বাট একটা সিম্পল ওয়ে আছে, সেই সিম্পল ওয়েটা হলো আপনি যখন আপনার বাইক মুছবেন তখন দেখবেন আপনার কাপড়ের সাথে বাইকের মধ্যে একটা কমিউনিকেশন হচ্ছে। আপনি যদি একটু ফোকাস করেন, ফোকাস করে দেখবেন যে আপনার হাতে যখন আপনি খসাটা দিবেন কোনো খসখসা সাউন্ড হচ্ছে নাকি হচ্ছে স্মুথলিভাবে যাচ্ছে। ইফ ইউ থিঙ্ক দ্যাট যে আপনি কাপড় দিয়ে যখন পরিষ্কার করতেছেন খসখসা হচ্ছে, দ্যাট মিন্স হচ্ছে আপনার বাইকে হচ্ছে হালকা হালকা স্ক্র্যাচ পড়তেছে অল্প অল্প, যেগুলো হচ্ছে আপনি হয়তোবা দেখতে পারেন নাই বা হয়তোবা ডিটেলভাবে খেয়াল করেন নাই কখনো। অ্যাভারেজ বাইক কিনছি তো কি ইসি দ্যান কেন। অ্যান্ড বাইকের মেনটেন্যান্স হচ্ছে অনেক বড় ব্যাপার। আপনি আপনার বাইকের যত বেশি মেনটেন্যান্স করতে পারবেন আপনার বাইক তত বেশি নিউ টাইপের থাকবে। আমি ভাই অনেক কনসার্ন, আমি ট্রাই করি অলওয়েজ হচ্ছে যে বাইকের পারফেক্ট ওয়েতে হচ্ছে মেনটেন্যান্স করার জন্য। ইভেন কি ব্রেকিং পিরিয়ডও আমি একবারে D2ভাবে মিলাইছি। অ্যান্ড কথা হচ্ছে যে মাইক্রোফাইবার ক্লথ দিয়ে আপনি যখন মুছবেন তখন দেখবেন উপরের যে ময়লার লেয়ারটা পড়ে না, ওইটা ময়লার লেয়ারটা খুব সফটলিভাবে উঠে আসবে। কারণ মাইক্রোফাইবার ক্লথের মেইন স্পেশালিটি হচ্ছে যে একটা সফট ক্লথ। এটা তো আজকে তো আমার হচ্ছে যে হয়তো ইন ফিউচারে VFX করে অনেক ডিটেলিং দেখানো যাবে, কিন্তু এখন হচ্ছে যে দিস ইজ নো স্পন্সর ভিডিও, সো অনেক কিছুই হচ্ছে যে জাস্ট প্রাথমিক প্রাইমারি ধারণা দিচ্ছি আপনাদেরকে, যাতে অ্যাটলিস্ট কোনো প্রোডাক্ট বাজারে কিনতে যাওয়ার আগে আপনি যেন একটু কনসার্ন থাকতে পারেন। অ্যান্ড হ্যাঁ, নেক্সট টাইম যদি আপনি আপনার ওপিনিয়ন বলেন আর যদি আপনার কোনো কিছু বলার স্কোপ থাকে তাহলে প্লিজ কমেন্টে লিখে দেন, তাহলে হচ্ছে যে আমরা নিজেরাই হচ্ছে আপনার সাথে হচ্ছে কমিউনিকেট করার চেষ্টা করবো। অ্যান্ড হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি হচ্ছে যে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব, ট্রাই করব সব কিছু মোটামুটি সলিউশন দাও। ওকে, কাম টু দ্য পয়েন্ট। পয়েন্ট ইজ মাইক্রোফাইবার ক্লথ। গুগল করেও দেখতে পারেন ওয়ার ইজ মাইক্রোফাইবার ক্লথ, মাইক্রোফাইবার ক্লথের অরিজিন কী এক্স্যাক্টলি। অনেকগুলো দেশে হচ্ছে মাইক্রোফাইবার ক্লথ বানাচ্ছে, ইভেন কি বাংলাদেশেও মাইক্রোফাইবার ক্লথ বানানো হচ্ছে, কিন্তু পারফেক্টলিভাবে কোন মাইক্রোফাইবার ক্লথ কীভাবে চিনবেন এটার পিছনে আসলে অনেক অনেক সময় এক্সপেন্ডিচার বলেন, সময়টাকে যে ইনভেস্ট করবেন সে ইনভেস্টটা আসলে সবার মধ্যে আছে না। আমরা যদি একটু কষ্ট করে ফ্ল্যাশব্যাকের দিকে রিভার্স করে আসি তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে মাইক্রোফাইবার ক্লথ চিটাগাং তো নাই, ঢাকাতে হয়তো বা আসে এরকম, হ্যাঁ অনেক জায়গায় আছে। আমি ইভেন অনেক অনেক শোরুমে দেখছি মাইক্রোফাইবার ক্লথ, ইভেন কি যে এক্সপেন্সিভ যে এক্সপেন্ডিচার তারা বলে ওই তুলনায় মাইক্রোফাইবার ক্লথের আউটপুট আমি টোটালি জিরো, কিছু পাই নাই। মাইক্রোফাইবার ক্লথের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যর মধ্যে ওয়ান অফ দ্য অ্যামেজিং বৈশিষ্ট্য হচ্ছে আপনি যখন মাইক্রোফাইবার ক্লথ দিয়ে পানি ঢেলে হচ্ছে মুছবেন তাইলে মাইক্রোফাইবার ক্লথের জেনুইন ওটা পাবেন, একটা ফোটা পানি পাবেন না ওইখানে। এই যে দেখেন একটা ফোটা পানি নেই, আমি অলরেডি ট্রাই করছি, দিস ইজ আ টেস্ট ড্রাইভ, পানি ফেলানো হয়েছে, দেখেন দেখছেন দের ইজ নো একটা পানির ফোটা নেই। এই যে মুছতেছি খুব সুন্দরলিভাবে চলে আসতেছে, এক ড্র্যাগে আপনার প্রায় অলমোস্ট হচ্ছে সে হচ্ছে 85-90% পানি ক্লিন করে ফেলবে, সেকেন্ড ড্র্যাগে সে হচ্ছে যে পুরোপুরি হচ্ছে যে করে নেবে। আমার এই প্রোডাক্টটা আমি আমি বলবো যে হ্যাঁ অ্যামাজন টায়ার থেকে কিনছি, আমি ওদের প্রোডাক্ট প্রমোশন করছি, নট লাইক অ্যাজ এ পার্সোনাল ইউজার আমি বলবো যে অ্যাভারেজ থেকে একটু ভালো, কারণ এর থেকে লো গ্রেডের প্রোডাক্ট পাইছে। আমার ফ্রেন্ড যেটা কিনছে ওইটা ছিল জেনুইন প্রোডাক্ট, ওটা এক্সপেন্ডিচার অনেক বেশি ছিল, ও মনে হয় কিনছিল 300 or 350 দিয়ে, দেন কুরিয়ার চার্জ লাভ লাভ, আর আমি তো কিনলাম মাত্র হচ্ছে 220 দিয়ে। সো স্টিল নাও মাইক্রোফাইবার ক্লথের ভাই এই পানি যখন মুছবেন দেখছেন একটা নেই কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে। অ্যান্ড ইয়েস, এটার কারণে আপনি অনেক দিক দিয়ে বেনিফিটেড হবেন। ফার্স্ট বেনিফিট সেটা হচ্ছে রেইনি সিজন তো আসতেছে, বাইক তো রাস্তার মধ্যে পার্ক করবেন, এমন তো না বাইকে আপনি একটা আমব্রেলা টানাই দিয়েছেন বা বাইকের মধ্যে পুরো বাইকে হচ্ছে যে আপনার
ডাস্ট কভার দিয়ে সবখানে মুভ করবেন, ইটস নট হ্যাপেন। এইটা আসলে যতই বলি হয় না, কিন্তু আপনি চাইলে হচ্ছে আপনার প্রোডাক্টের এটা যদি আপনি কোনোভাবে হচ্ছে বাইকের মধ্যে রাখতে পারেন, তাহলে হচ্ছে যে আপনি মোটামুটি একটা ভালোভাবে এটার পিছনে টাইম স্পেন্ড করছেন যখন, সো অবভিয়াসলি এটার পিছনে হচ্ছে অনেক ভালো একটা ফিডব্যাক পাবেন। অ্যান্ড এটা যেখানে সেখানে রাখা যায়, আপনি চাইলে আমি সিট কভারের নিচে রাখি, কজ অফ এই ফাইবার ক্লথটাও বন্ধু চুরি হয়, আমার ফ্রেন্ডেরও চুরি হয়। কী যে যুগ আসছে ভাই, বাইকের হেলমেট থেকে স্টার্ট করে হচ্ছে যে পার্টস টার্টস চুরি যায়। মানুষ এক ওদিন ভিডিও দেখলাম ফেসবুকে, এক বাইকার আরেক বাইকারের হেলমেট চুরি করতেছে। দ্যাটস সো অ্যানয়িং। এই অ্যানয়িংনেসটা আসলে আমার কাছে খুব প্যাথেটিক লাগে, যেন আমি অলওয়েজ আমার বাইক হেলমেট আমি আমার নিজের কাছে রাখি, আর সেফটি গিয়ার অ্যান্ড সেফটি ইকুইপমেন্টস অলওয়েজ মেনটেন করি। মাইক্রোফাইবার ক্লথ দিয়ে আপনি যখন আপনার স্ক্রিন মুছবেন, স্ক্রিন মুছার কারণে দেখবেন যে এটার যে র্যাশটা থাকে না, অন্য কাপড়ের বা অন্য ফাইবার ক্লথের না র্যাশটা না প্লাস্টিক স্কিনের মধ্যে লেগে থাকে। এই মাইক্রোফাইবার ক্লথ চেনার পিছনে হচ্ছে যে এই র্যাশগুলো না লেগে থাকে না। এটা হচ্ছে যে আপনার এটা একটা অ্যানাদার বৈশিষ্ট্য বলতে পারেন, যে বৈশিষ্ট্যর কারণে হচ্ছে যে আপনি যে ক্লথ অরিজিনাল জেনুইন ক্লথ এটা হচ্ছে এক্সাম্পল পেতে পারেন। আপনি মাইক্রোফাইবার ক্লথ দিয়ে যখন প্লাস্টিকের উপর কোনো কিছু মোছা দিবেন, দেখবেন ফাইবার যে ক্লথগুলো আছে, কাপড়ের যে র্যাশগুলো আছে না, ওই র্যাশগুলো না প্লাস্টিকের সাথে আটকায় থাকে না। আপনি নর্মাল একটা টাওয়াল দিয়ে যদি মুছেন, তাহলে দেখবেন যে ওইখানে র্যাশগুলো না প্লাস্টিক টেনে নেয়, এবং প্লাস্টিক যখন টেনে নেয় ওটার না একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের কাজ করে। ছোটোবেলায় তো যারা সায়েন্সের স্টুডেন্ট ছিল তারা তো অনেক পড়ছে না, যদিও আমি সায়েন্সের স্টুডেন্ট না, বাট টুকি টাকি এগুলো অনেক কিছুই জানি, আসলে এক্স্যাক্টলি জানতে হয়। আর মাইক্রোফাইবার ক্লথ দিয়ে আপনি একটা সেফটি ইকুইপমেন্টসের জন্য ভালো, আমি বলি ভালো, সবার উচিত, সবাই হাজার হাজার টাকা অনেক কিছু কিনে, সবাই আসলে ছোটো ছোটো ব্যাপার নিয়ে ডিটেলিং কাজ করতে চায় না। কারণ আমি ছোটোখাটো মানুষ ভাই, ছোটোখাটো ইউটিউবার, সো ছোটোখাটো ইউটিউবার আমার কাছে এই যে দেখেন কালো অংশের যে বর্ডারের ময়লাগুলো লাগানো আছে, আপনি নিজের চোখেই প্রমাণ পাবেন। এই যে দেখেন, দেখছেন কীভাবে মাইক্রোফাইবার ক্লথের হচ্ছে একটা কাজ। যাই হোক, আমি আমার ডুপ্লেক্স বাসায়, আই মিন ডুপ্লেক্স রাস্তায় চলে আসছি, মানুষের তো ডুপ্লেক্স বাসা থাকে, সেটা আমার আর সাতগাইয়াদের আর ডুপ্লেক্স রাস্তা আছে, এটা কজনের রাস্তা থাকতে পারে সারা বাংলাদেশে, তো আমি এরকম দেখি না। আমি মোটামুটি জায়গায় রুট ট্যুর করা হয়েছে, অবশ্য বাইকে এখনও স্টিল নক করি না, বাট ইনশাল্লাহ সামনে অনেক প্ল্যান আছে, বাট আপাতত হ্যাভ টু স্টার্ট সো দ্যাট আসলাম। অ্যান্ড মাইক্রোফাইবার ক্লথের এই তো আই থিঙ্ক অনেকগুলো বৈশিষ্ট্যর মধ্যে হচ্ছে আমি আপনাদের সাথে হচ্ছে যে কিছু মেজর বৈশিষ্ট্য আমি শেয়ার করছি। সো আসলে ভিডিও অনেক লং হয়ে যায়, তো যার কারণে হচ্ছে এত কিছু করতে পারি না। অ্যান্ড আমি রেকমেন্ড করব আপনারাও ইউজ করেন, সো ইট ডিপেন্ড করে আপনার উপর। এখন আপনি বাইকের যদি আপনি কীভাবে মেনটেন করতে চান এটার উপর বেস করে হচ্ছে যে টোটালি আপনার উপর। আপনি যদি বলেন আপনার বাইক আপনি নিজেভাবে মেনটেন্স করবেন, দেন আমি ডেইলি তো মাইক্রোফাইবার ক্লথস দিয়ে হচ্ছে বাইক যখন আমি বের হই একবার মোছা লাগেই, দেন রাস্তাঘাটে ওরকম টাইম পাই না, তাড়াহুড়ার মধ্যে তেমন একটা মোছা হয় না। আপাতত আসলাম এখন কদমতলিতে, মাইক্রোফাইবারের টপিক তো শেষ, ওটা অলরেডি কিছু প্রোডাক্ট কেনা হয়েছে তো ওই দিন, তো ইউজ করলাম, ভালো লাগলো, তাই ইউজার রিভিউ নিয়ে হচ্ছে সবার মাঝে আমি শেয়ার করলাম। এখন হচ্ছে আরও কিছু নতুন প্রোডাক্ট দেখতে যাচ্ছি, জানি না কী কিনবো, বাট মেজর কেনার ইচ্ছা আছে আমার হ্যান্ড স্লিপ, কারণ রোদের মধ্যে হ্যান্ড স্লিপ অনেক প্যারা দেয়। অনেকের কাছে বলে বাবা মা বলতে পারে যে ভাই তো কী রে, তুই বাইক সারাদিন বাইকে বাইক চালাস, কিন্তু তোর হাত হচ্ছে যে কালা বাগান হয়ে গেছে, মুখ তো বাঁচতেছে, মুখ ফর্সা ঠিকই আছে, কিন্তু হাত তো সোরা বাগানের মতন হয়ে গেছে, তো এরকম অনেকের কাছে অনেক কথা আসতেই পারে। বাট এনিওয়েজ, সবচেয়ে বড় কথা যে প্লিজ ডু সাবস্ক্রাইব আস মাসজিদ হাসান রন্টি, যেটা হচ্ছে আমার নাম, অ্যাজ ওয়েল আপনাদের চ্যানেলের নামও হচ্ছে সেটা। অ্যান্ড রাইড আস্টাইল ইজ অ্যান ইনফরমেটিভ বেসড ওয়েব সিরিজ, সো আজকে রাইড আস্টাইল এপিসোডে আমরা 11 এপিসোড শেষ করলাম, ইনশাল্লাহ আল্লাহ যদি সদয় থাকে আর সামনে আমরা আরও এপিসোড বানাবো। অ্যান্ড ইয়েস প্লিজ নিজেও দেখেন, যদি অ্যাটলিস্ট 0.5% পর্যন্ত আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে শেয়ার করেন,
সাবস্ক্রাইব করেন অ্যান্ড কমেন্ট করে জানান যে আসলে ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগছে। আমি না খালি ভিডিও বানাচ্ছি, কিছু কিছু ফিডব্যাক পাচ্ছি, বাট হচ্ছে পারফেক্ট ওয়েতে ফিডব্যাকগুলো আসতেছে না। অলমোস্ট আই এম হিয়ার, আই এম মাজিদ হাসান রটি, আই এম সাইনিং অফ টুডে। সো আজকে হচ্ছে শপিং করার টাইম, দেখি কিছু কিছু জিনিস পাওয়া যায়, কী কী লেটেস্ট আপডেট জিনিস আছে। আমি অলওয়েজ আপডেট পিছনে ঘুরি, কিছু কিছু দোকান আছে, আমি অবশ্য সব দোকান থেকে কিনি না, বাট হচ্ছে কিছু কিছু দোকান আছে যাদের কাছে হচ্ছে তাদের ব্যবহারও ভালো, আসলে বিজনেসটা হয় ব্যবহারের কারণে। অ্যাজ এ আমি হচ্ছে নিজে বিজনেসম্যান অ্যান্ড আমি হচ্ছে কনজিউমার, সো আমিও এক্সপেক্ট করবো যে অবভিয়াসলি আমার মতনই সবাই থাকে। টিল দেন সবাই ভালো থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, সি ইউ অ্যান্ড